মাত্র কয়েক দিনের জ্বালানি আছে, তারপরে তেল নাই, জ্বালানি নাই, গাড়ি চলবে না, ফ্যাক্টরি চলবে না। দুস্থ মহিলাদের কার্ড দিয়ে গেছে, বেকার ভাতার কার্ড দিয়ে গেছে, আইডি কার্ড পর্যন্ত দিয়ে গেছে, বলেছে 7 তারিখে ভোট দেওয়ার পরে আমাদের থেকে কার্ড গুলো নিয়ে দিও। ওই মানুষগুলো কেউ ভোট দিতে যায় নাই। আমি সেই জনগণকে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই, যারা এত কিছুর পরেও আমাদের সঙ্গে, আমাদের ডাকে, আমাদের আহ্বানে ভোট বর্জন করেছেন। এইটা কোনো ভোটই ছিল না, ভোট হয়নি। এই ভোট নিয়ে এত কাহিনী, এই জন্য আমার বলার দরকার নাই। ওই যে গায়িকা একজন আছে না, বুকটা ফাটতে যায় রে ভাই, ওদের সবার বুক, ওটা কি ইনুর নাকি তৈমুরের নাম তো অনেকগুলো বলে না, বাদশাহ না নাম বলতে বলতে অনেক সময় লাগবে, সবারই বুকটা ফাটতে যায়। ওরা বলেছিল এই ভোটের পরে নিজেরাই বেপু হয়ে গেছে, কারণ আওয়ামী লীগের এক নেতা আর এক নেতাকে জিজ্ঞেস করে, সচিবের এক বউ আরেক বউকে ফোন করে, ভাই হলো কি, আমরা তো ভোট দিতে গেছি, যাইনি, ভাবি আপনারা গেছেন, বললেন আমরা তো যাইনি, তবে যে এত ভোটে তারা জিতে গেল, আওয়ামী লীগ নিজেই বেপু। বাবা এটা কি কাণ্ড করলো আমাদের নেত্রী, ভোট নাই কিন্তু আমরা জিতে গেলাম। যাক একটু দম নেই, আস্তে আস্তে করি, শপথটা 4 দিন পরে করব, 6 দিন পরে মন্ত্রীদের শপথ দেব, মন্ত্রিসভা গঠন করব, কিন্তু আন্তর্জাতিক বাজার বদলে যেতে থাকে। 2-3টা দেশ এই সরকারকে অভিনন্দন জানালো, আর বাকি সমস্ত দেশ বলল, আমেরিকার যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলো সহ, যে এই ভোট ভুয়া, এই ভোট কোনো ভোট নয়, এই ভোটের আগে এতগুলো লোককে জুলুম করেছ, জেলা দিয়েছ, সাজা দিয়েছ, বিরোধী দলের উপরে লাগাতার নিপীড়ন করেছ, মানুষ তো ভোট দিতে যায়নি, অতএব এই ভোটকে ভোট বলা যাবে না। তখন এদের মাথা গরম, প্রধানমন্ত্রীর মাথা গরম, বাবারে আজ এটা বলেছে, কাল না জেনে কি বলে, পরশু দিন যেন কি করে, অতএব তাড়াতাড়ি এই সবাই চলে আসেন, শপথ দিতে হবে। ওই শপথের মধ্যে একজন আছেন, একটা দল আছে, খুব খুঁতখুড়া খাচ্ছিল, দালালির জঘন্য করছিল, কাহিনী বাড়াবার দরকার নাই। ওরা বলল আমরা আছি সেই উত্তরবঙ্গে, কি ঠান্ডার মধ্যে, কালকের মধ্যে তো যেতে পারবো না। এনারা বললেন আসলে আসে, না আসলে না আসেন, ওগুলোর দরকার নেই আমাদের, শপথ দিতে হবে। কেন কেন এত জলদি করে মন্ত্রিসভা শপথ দিল, এমপিরা শপথ দিল, কেন? কারণ তারা ভয় করছে, কি জানি কোথা থেকে কি হয়ে যায়, কখন না জানি বদলে যায়, ওই যে বলছেন গণেশ উঠতে যায়, ভয়ে আছেন তারা। জ্বালানি সংকটের উপরে লেখা দেখেছেন আজকে, মাত্র কয়েক দিনের জ্বালানি আছে, তারপরে তেল নাই, জ্বালানি নাই, গাড়ি চলবে না, ফ্যাক্টরি চলবে না। সরকার কি ব্যবস্থা করেছে আমরা জানি না। একজন অর্থমন্ত্রী ছিলেন, শেষের দিকে তো দেখাই যেত না, তখন নাকি অসুস্থ ছিলেন, আর যখন একটু সুস্থ ছিলেন তখন উনি আসতেনই না, সবার সামনে যেতেন না, অফিস আদালতে যেতেন না। তিনি বললেন IMF যে শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী আমরা সব প্রতিপালন করতে পারবো না। তাহলে IMF কি আর টাকা দেবে, জানি না, না বলেন কেন, এখন সবাই মিলে যদি হাত পা ধরে পা কষ্টাতে থাকে, ভাই মাফ করে দেন সামনের বার দিয়ে দেবো, বলেন বিনিময়ে কি চান, কোন রকম যদি বোঝাতে পারে, যদি না বোঝাতে পারে, চালের দাম কমেনি, তেলের দাম কমেনি, ডালের দাম কমেনি, পেঁয়াজের দাম গত 4 দিনে আবারও বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়েছে, দেখেন সবজি যার কাঁচা বাজারে সেখানে দাম বেড়েছে। এই সরকারের নির্বাচনের তথাকথিত ডাকাতির 4 দিনে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। কেউ কেউ আমাদের এরকম প্রশ্ন করবার চেষ্টা করেছিলেন, টকশোতেও প্রশ্ন করবার চেষ্টা করলেন, ভোট তো আমরা করে ফেলেছি, আমি বললাম এটাকে ভোট বলে,
ভাই জোরে বলেন না, এই ঘরের মধ্যে বলছেন ভালো, পল্টন ময়দানে গিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে অন্য জায়গায় পাহারা ছাড়া এই কথা বলতেও পারবেন না যে ভোট সুষ্ঠু সুন্দর হয়ে গেছে। আজ আমরা ফিরে যাচ্ছি, তার মানে আমরা ফিরে যাচ্ছি না, আমরা তো ফিরে আসবো, আবার প্রতিদিনই আসি, প্রায় আসি, একদিন দুই দিন পর আসি, প্রতিদিনই আসতে থাকবো এবং আবার ওই কথা বলতে থাকবো।